হ্যালো বন্ধুরা, রুবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাসাবিন। আজকে আমরা আমাদের 2.2 অধ্যায় শুরু করব। তাহলে চলো দেখি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুপাত ও শতকরার সম্পর্ক বলতে কী বোঝায়। মনে করো এটি একটি বর্গক্ষেত্র দেখছি আমরা, তাই না? এর 4টি অংশ আছে। এখন এই 4টি অংশে, ঠিক আছে, এই চিত্রে আমাদের একটি অংশ হচ্ছে নীল রং করা, ঠিক আছে, এই 1 নম্বর অংশটি। তাহলে আমরা কি বলতে পারি যে এই 1/4 অংশ হচ্ছে রং করা, ঠিক আছে। এই 1/4-এ দেখো হরলককে যদি আমি 25 দ্বারা গুণ করি তাহলে কি পাই বলতো? তাহলে আমি পাই হচ্ছে 25/100। এখন দেখো 25/100-কে আমরা লিখতে পারি 25 × 1/100, ঠিক আছে। এই 1/100-ই হচ্ছে আমাদের শতকরা বা পার্সেন্টেজ যেটা আমরা লিখি, ঠিক আছে। এরপরে আসো আমরা আরেকটি চিত্র দেখি। এখানে দেখো আমাদের মোট আছে হচ্ছে 5টি অংশ। এই 5টি অংশের 3টি অংশ হচ্ছে আমাদের রং করা এবং 2টি অংশ রং করা নেই। মোট আমাদের 3 + 2, 5টি অংশ এই ছবিতে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত হবে হচ্ছে 3:5 বা 3/5। এই 3/5-এর হরলবকে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে আমি পাই হচ্ছে 60/100। এই 60/100-কে আমরা কি লিখতে পারি বলতো? 60 × 1/100। এই 1/100 হচ্ছে আমাদের পার্সেন্টেজ, ঠিক আছে। এই 1/100-কে আমরা শতকরা চিহ্ন দিয়ে লিখব। এরপরে আসো আমরা আরেকটি চিত্র দেখি। এখানে মনে করো আমাদের কয়টি অংশ আছে? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি অংশ আছে। এই 10টি অংশের 3টি অংশ রং করা, 7টি অংশ রং করা নেই। মোট 7 + 3, 10টি অংশ, তাই না? তাহলে দেখো এখানে আমাদের রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত হবে? 3:10। এখন এই 3/10-এ হরলবকে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে পাই হচ্ছে 30/100, অর্থাৎ 30 × 1/100। এই 1/100 হচ্ছে আমাদের পার্সেন্টেজ, ঠিক আছে। এরপরে আসো 3টি চিত্র একটু চিন্তা করে দেখি আমরা, ঠিক আছে। এই 3টি চিত্রে আমরা কয় পেলাম হচ্ছে 25% রং করা, এই ক্ষয় পেলাম হচ্ছে 60% রং করা এবং গয় পেলাম হচ্ছে 30% রং করা, ঠিক আছে। তাহলে কি দেখা যাচ্ছে বলতো? শতকরা এবং অনুপাত দুইটি আমাদের একই ভগ্নাংশ। তবে শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর হয় হচ্ছে আমাদের 100। অনুপাতের ক্ষেত্রে লব হর যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। প্রয়োজনে শতকরাকে অনুপাতে ও অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। অর্থাৎ যেমন 7 ও 10 টাকার অনুপাত কি বলতো? 7/10। এখন হর লবে যদি আমি 10 গুণ করি তাহলে কি পাই? 70/100। কোনো ভগ্নাংশের যদি হর তোমার 100 হয় সেই ক্ষেত্রে আমরা ওই লবকে শতকরা চিহ্ন দিয়ে লিখতে পারি। যেমন এখানে 70/100, তাহলে আমরা কি লিখতে পারবো? 70 সাথে শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে 7 টাকার 10 টাকা, অর্থাৎ 7/10 অংশ বা 7/10 গুণ, ঠিক আছে। অর্থাৎ 7 টাকা 10 টাকার 7/10 গুণ অংশ বা 70% সমান। এখানে 7 টাকা 10 টাকার 7/10 অংশ অথবা 7/10 গুণ বোঝায়, ঠিক আছে, যা 70% সমান। অন্যদিকে দেখো শতকরা 3% হলো 3/100 বা 3:100। অর্থাৎ এভাবে যে কোনো অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। এরপরে আসো আমরা উদাহরণ 7 দেখি। এখানে আমাদের বলছে যে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমাদের কি আছে? প্রথমে উমতে 8 সমস্ত 1/10%, ঠিক আছে। এখানে আমরা কি করবো? প্রথমে সমস্ত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিব। এখানে আমরা লবে আসবে 8 × 10 + 1, অর্থাৎ 81/10। এখন 81/10%, এই পার্সেন্টের পরিবর্তে আমরা লিখতে পারি 1/100, তাহলে লিখলাম 1/100। এখন দেখো হর লবকে আমরা গুণ করব, তো 81 × 1 আর 10 × 100, তাহলে আমরা কি পাই? 81/1000। অর্থাৎ এই 81/1000, 81-কে আমরা 1000 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কি পাই? 0.081। তাহলে এভাবে আমরা একবার অনুপাত ও একবার ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপরে আসো আমরা উদাহরণ 8 দেখি। এখানে আমাদের বলছে যে নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। তো প্রথমে আছে কি 3/13। তো আমরা ভগ্নাংশে প্রকাশ করার জন্য যেটা করব, হর লবকে প্রথমে 100 দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে আমাদের হরে আসে হচ্ছে 13 × 100, লবে আসবে 3 × 100 বা 300। এখন এই হরে যে 100টা, ঠিক আছে, এটাকে বের করে আমরা 1/100 আকারে লিখতে পারি। তাহলে আমরা কি পাই বলতো? এই 1/100-র পরিবর্তে আমাদের পার্সেন্ট সাইন লেখা যায়, অর্থাৎ 300/13%।
এই 300/13 কে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ঠিক আছে? 300/13 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হয় 23^1/3। তো এভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি, আবার এই শতকরাকে যে কোনো ভগ্নাংশ বা দশমিকে প্রকাশ করতে পারি। এরপরে আসো আমরা উদাহরণ 10 দেখি। এখানে আমাদের বলছে যে দুটি রাশির যোগফল হচ্ছে 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুটি নির্ণয় করো। এখন প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ? প্রথমে আমরা যেটা দেখবো যে রাশি দুটির যোগফল হচ্ছে 240 এবং অনুপাত 1:3। তাহলে দেখো অনুপাত রাশির দুটির যোগফল কত হবে? 1+3 অর্থাৎ 4। এখন প্রথম রাশিকে আমরা কি লিখতে পারি? যে এই যে মোট রাশি দুটির যোগফল অর্থাৎ 240, 240-এর 1/4, ঠিক আছে? যেহেতু 1:3 এবং এদের যোগ করলে আমরা পাই 4, সুতরাং এটি কি হবে? এই সম্পূর্ণ 240-এর 1/4 অংশ, বা আমরা কি পাই? 60 অংশ, ঠিক আছে? এর বলতে কি? গুণ বোঝায়, তাই না? এখন দেখো 240 × 1/4, এই 4 দ্বারা যদি আমি 240-কে ভাগ করি তাহলেই পাই হচ্ছে 60, সুতরাং আমাদের উত্তর হবে 60। অনুরূপভাবে দেখো আমাদের দ্বিতীয় রাশি কি হবে? অনুরূপভাবে আমাদের দ্বিতীয় রাশি হবে হচ্ছে 240-3/4, তো এখানে আমি পাই হচ্ছে 180। এখন আমাদের দ্বিতীয় অংশ, আমাদের দ্বিতীয় অংশ বলছে যে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ? এখন এদের অনুপাত হচ্ছে 1:3, তাই না? এই 1:3-এ হরলভকে আমরা 100 দ্বারা গুণ করতে পারি। হরলভকে 100 দ্বারা গুণ করে 1/100-কে বের করে এনে আমরা পার্সেন্ট সাইন দিয়ে লিখতে পারি, তাহলে আমরা পাই 100/3%। এই 100/3-কে আবার সমস্ত ভগ্নাংশ নিলে আমরা পাই 33^1/3, অর্থাৎ উত্তর হবে হচ্ছে আমাদের 33^1/3। এরপর দেখো উদাহরণ 12। এখানে আমাদের বলছে যে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, তাহলে শতকরা কয়টি আম ভালো আছে? এখন মোট আম কেনা হলো 180টি, এর মধ্যে পচে গেল আমার 9টি, তাহলে থাকবে কয়টি বলতো? 171টি। এখন ভালো আম ও মোট আমের অনুপাত করি আমরা, দেখো 171/180, হরলভকে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে পাই 19/20। এখন শতকরা আম তাহলে আমার ভালো আছে কত, ঠিক আছে? দেখো 20টি আমে ভালো আছে 19টি আম, ঠিক আছে? অর্থাৎ 100টি আমে আমার কয়টি ভালো আছে? 100 × 19/20, তাহলে আসে হচ্ছে 95টি আম। এটি আমাদের উত্তর। এরপরে আসো আমরা অনুশীলনী কিছু প্রশ্ন দেখব। 1 নম্বরে আমাদের বলছে শতকরা প্রকাশ করো। তো শতকরা প্রকাশের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে হচ্ছে ভগ্নাংশকে আমরা সমস্ত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিব, এরপরে হরলভকে 100 দ্বারা গুণ করব, ঠিক আছে? এই হরের 100-কে আমরা কিছু করব না, ঠিক আছে? একই রকম রেখে দিব। অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমাদের হরলভে কাটাকাটি যায়, আমরা করলাম, তাহলে দেখো এভাবে আমার আসে হচ্ছে 224/100, ঠিক আছে? এই 224/100-কে আমরা লিখতে পারি 224 × 1/100। এই 1/100-কে আবার আমরা পার্সেন্ট সাইন হিসেবে লিখতে পারি। ঝয় আছে 12:25, ঠিক আছে? এই 12:25-এ আমরা হরলভকে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে দেখো এই 25 ও 100, এদেরকে আমরা হরলভে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে লবে 4 এবং হরে 1, তাই না? তাহলে আমাদের কি পেলাম? এই 12 × 4 করে পাই 48, আর নিচে থাকে 100। তাহলে এই 100-কে আমরা আবার লিখতে পারি পার্সেন্ট সাইন হিসেবে। 2 নম্বরের ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা কি পড়ব? প্রথমে হচ্ছে আমরা 11^1/4-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের লবে আসবে হচ্ছে 11×4+1 অর্থাৎ 45, তাহলে পাই হচ্ছে আমরা 45/4। এখন দেখো এখানে আছে 45/4%, তাই না? এই পার্সেন্ট সাইনকে আমরা লিখতে পারি 1/100, তাহলে 45/4×100। এখন দেখো হরলভে যদি আমি 45 ও 100-কে, ঠিক আছে, 5 দ্বারা ভাগ করি, ঠিক আছে, আর এখানে তো আমার 4 গুণাকারে আছে, তাহলে 20×4 আমার হরে আসবে 80 এবং লবে আসবে 9। এই 9/80-কে দশমিকে নিলে আমি পাই হচ্ছে 0.125। এরপরে আসো আমরা 3 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে 6 কেজি চালের 6% কত? দেখো 6 কেজি চালের 6% বলতে বোঝায় 6/100, ঠিক আছে? 6 × 6/100 অর্থাৎ 6×6/100। এই 6/100-কে আমি হরলভে যদি 2 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে আমরা লবে পাবো হচ্ছে 3 এবং হরে পাবো হচ্ছে 50। এই 50/6 এদের উভয়কে আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 3, এখানে পাবো 25, তাই না? তাহলে আমাদের হরে আসছে হচ্ছে 25 এবং লবে আসছে হচ্ছে 3×3, 9/25। এই 6 কেজি চালের 6% হচ্ছে 9/25 কেজি। 4-এ আমাদেরকে বলছে যে 75 টাকার 120 টাকা শতকরা কত অংশ? এই 75 টাকার 120 টাকা বলতে বোঝা হচ্ছে 75/120,
এই 75/120 কে আমার শতকরা নিতে হবে, ঠিক আছে? সেজন্য আমরা কি করব, হরলবে 100 দ্বারা গুণ করব। এই হরলবকে 100 দ্বারা গুণ করে এই একটি 100 মানে হরের 100টাকে আমরা আলাদা করে ফেলবো। তাহলে এদিকে আমি কি পাই, 75/100/120, ঠিক আছে, বাই 120। এখানে দেখো এই 75/100/120 এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার আসে হচ্ছে 125/2। 125/2 × 1/100, 125/2 থেকে আবার আমি পাই হচ্ছে 62 সমস্ত 1/2, অর্থাৎ 62 সমস্ত 1/2% হবে হচ্ছে আমার উত্তর। এরপরে আসো আমরা 6 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে, এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো প্রথমে দেখো ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে পেয়েছে 600, তাই না? তাহলে প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের অনুপাত কত, 600/900। আমি হরলবকে যদি 300 দ্বারা ভাগ করি তাহলে হরে পাবো হচ্ছে 3, লবে পাবো হচ্ছে 2। এখন একটি জিনিস লক্ষ্য করো যে সে শতকরা পেয়েছে কত, ঠিক আছে? সে 900 নম্বরে পেয়েছে 600, তাহলে সে 100 নম্বরে কত পেয়েছে, এভাবে আমরা পাই হচ্ছে 200/3। এই 200/3 কে সমস্ত ভগ্নাংশে নিলে আসে 63 সমস্ত 2/3, ঠিক আছে? তাহলে আমরা এই সে শতকরা কত নম্বর পেয়েছে সেটা কিন্তু পেয়ে গেলাম। আবার আমাদেরকে বলছে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত বের করো, বা অর্থাৎ 900/600 কত হবে। এই 900/600 এর আমরা হরলবকে যদি 300 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 3/2, অর্থাৎ ডেভিড আমাদের নম্বর পেয়েছে 63 সমস্ত 2/3%, এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বর অনুপাত হচ্ছে 3:2। এরপরে আসো 8 নম্বর দেখি। একজন চাকুরিজীবীর মাসিক আয় হচ্ছে 15,000 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা, তার ব্যয় আয়ের কত অংশ। এখন দেখো এই ব্যয় হচ্ছে আমার 9,000 টাকা আর আয় হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ দেখো ব্যয় ও আয়ের অনুপাত হবে 9,000/15,000। এখন এই হরলবকে যদি আমি 1500 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে দেখো ওই 1500/1500 কত হয়, 10। আবার দেখো 9,000/1500 আসে হচ্ছে আমার 6, সুতরাং আমরা লিখতে পারি 6/10, ঠিক আছে? এই 6/10, অর্থাৎ এখান থেকে আবার আমার শতকরা নিতে হবে। এই শতকরা নিতে হলে আমরা কি করি, শতকরা নিতে হলে আমরা একটি 100 গুণ করি এবং পার্সেন্ট সাইন নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হবে কি বলতো, 60%। এই ব্যয় ও আয়ের শতকরা অনুপাত হবে হচ্ছে আমাদের তাহলে 60%, ঠিক আছে? এই আমরা পার্সেন্ট সাইন এনে 100 কেন গুণ করি এটা তো বুঝতে পারছো যে 100 গুণ করতে হবে, কারণ পার্সেন্ট সাইনের মানেই হচ্ছে 1/100, ঠিক আছে? এই 100টা যেহেতু আমি হরে নিয়ে আসছি সেজন্য আমাকে আবার লবে 100 দ্বারা গুণ করতে হয়। তো এরপরে আসো আমরা 12 নম্বর অঙ্ক দেখি। 12 নম্বরে আমাদের বলছে যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত। এখানে দেখো দেওয়া আছে যে 10% কমিশনে বইটির ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, মনে করি বইটির প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এখন এই 10% কমিশনে বইটির ক্রয় মূল্য কত, 100-10 90 টাকা হবে। এখন প্রকৃত মূল্য অনুপাত ক্রয় মূল্য আমাদের কত হবে, এই প্রকৃত মূল্য ছিল 100 আর ক্রয় মূল্য হচ্ছে 90, তাহলে 100/90। এই প্রকৃত মূল্য বাই ক্রয় মূল্য সমান 100/90, এখান থেকে আমি প্রকৃত মূল্য বের করতে পারি, প্রকৃত মূল্য সমান 100/90 গুণ হবে হচ্ছে কত বলতো, ক্রয় মূল্য। এখান থেকে আমার প্রকৃত মূল্য কত আসছে, এখান থেকে আমার প্রকৃত মূল্য চলে আসছে হচ্ছে 200 টাকা, ঠিক আছে? কারণ এই বইটির ক্রয় মূল্য ছিল কত, 180, এই ক্রয় মূল্যের পরিবর্তে এখানে আসবে 180। তো এটিই হচ্ছে আমাদের উত্তর, এখানে আমাদের চাচ্ছে যে বইটির প্রকৃত মূল্য কত। এরপরে আসো আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 13 নম্বর। এখানে আমাদেরকে বলছে যে কলার দাম 14/2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এখন একটি সংখ্যার 14/7/2% সমান 10, এটা আমাদেরকে বলে দিচ্ছে। এখন 14/7/2%, অর্থাৎ প্রথমে আমাকে কি করতে হবে, এই 14/7/2 কে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। আমার লবে আসবে 14×2+7, তাই না? আর হরে থাকবে হচ্ছে 2, এটি হলো হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে? এই সাধারণ ভগ্নাংশ করলে আমরা পাই হচ্ছে 14×2 এখানে 28, 28+7 এখানে আসবে হচ্ছে আমার 35, 35/2, 35/2%। এই পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখবো, 1/100, তাই না? তাহলে এই 35/2×1/100 এটি কোন সংখ্যার সেটা আমরা জানি না। ধরো ক এর 35/2×1/100 সমান হচ্ছে আমাদের 10, তো এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের ক এর
মান কত হবে, তাই না? কারণ এই এর বলতে বোঝা হচ্ছে গুণ, ঠিক আছে? এখন আমরা সবকিছু যদি এই সমীকরণের ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা ক্ষয়ের মানটা পেয়ে যাব। তো আশা করি এই অঙ্কটি তোমরা করতে পারবে। এখন ক্ষয়ের ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। এখন দেখো কলার দাম 14.7% কমে যায়, 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এখন দেখো 100 টাকায় কমে হচ্ছে আমার 14.7 টাকা, ঠিক আছে? অতএব 1 টাকায় কমে কত, অতএব 420 টাকায় কমে কত, ঠিক আছে? সেটা আমরা বের করব। এখন 420 টাকায় আমাদের যত টাকা কমে সেটাই কিন্তু আমার এই 10টি কলার বর্তমান দাম, ঠিক আছে? তাহলে এই 10টি কলার বর্তমান দাম পেলে সেখান থেকে আমরা প্রতি ডজন কলার বর্তমান দাম বের করতে পারবো। এখন আমাদেরকে বলছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হবে। তো দেখো এত পার্সেন্ট লাভে আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত আমরা সেটা পেয়ে যাচ্ছি, আবার ক্ষয়ে আমরা প্রতি ডজন কলার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তো সেখান থেকে আমরা এই গয়ে বিক্রয় মূল্য বের করে ফেলতে পারবো। তো আশা করি এই অঙ্কটি তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, আমি মনে করি তোমরা নিজেরা চেষ্টা করলে অঙ্কটি করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের দিন আমরা 2.3 দেখবো। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।